জাতীয় পার্টির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা কেন্দ্রীয় সমন্বয়ক সার্চিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল 5:30টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের যে দুরভিসন্ধি, তাদের যে নোংরা বক্তব্য, যে হীন প্রচেষ্টা, তারা সেটাকে অবিলম্বে প্রত্যাহার করে তারা নিঃশর্ত ক্ষমা চেয়ে নিবে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক বলেছে তারা রংপুরে কোনো প্রোগ্রাম করতে পারে না। রংপুর কারো একার না, রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলন প্রোগ্রাম করবে। এটা করা মানে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পুরো প্রোগ্রামকে রংপুরকে না করে দেওয়ার একটা তারা আশ্বাস, তারা একটা পূর্বাভাস দিয়েছেন। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এটাকে প্রত্যাখ্যান করছি এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে তারা যদি অতি বিলম্বে যদি তারা তাদের বক্তব্য প্রত্যাহার না করে নেয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম কঠোর কর্মসূচি ঘোষণা করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।